হ্যালো বন্ধুরা, লাভবার ইউটিউব চ্যানেলে আমার তরফ থেকে সবাই ভালো থাকো। আর আমার খুব ভালো আছে, যেহেতু আমি এসেছিলাম তার জন্য আমার লাভবার ইউটিউব চ্যানেলে মানে কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না, আর আমার ফোনটাও কাজ করছিল না, ফোনটা আমার হ্যাং করছিল বিশাল। যেহেতু আমি বোম্বেতে চলে এসেছি, আসার পর আমার পাখির ঘরমাট পুরো সাফ করেছি, সাফ করার পর অনেক দিনের পর আমি সবজিগুলো নিয়ে এসেছি। এখানে আছে বরবটি আছে, আর এই শসা, এখানে ধনাপাতা, এখানে পালং শাক, এখানে গাজ, এগুলোতে কি তোমরা সবাই জানো ভুট্টা, ওগুলাকে মানে মিক্স করব। মিক্স করার পর যে পাখিদের দিকে খেতে দেবো, কারণ যেহেতু 20 দিনের মতন সবজিগুলো দেওয়া হচ্ছিলো না, এমনি সিম্পল দানাই দেওয়াছিল। আর পাখিগুলো খাবার জন্য একবারে সব চটপট করছে, দেখো দেখতেই পাচ্ছ, যেহেতু অনেকদিন ভিডিও বানাচ্ছিলাম তো আজকে ভাবলাম যে আজকে সবজিটা কোনো দেওয়া হোক পাখির দিকে, যে সবজিটা আমি মিক্স করে দেবো। আর মধ্যে আমরা সবাই পাই সব পাখিগুলোকেই যেমন খাওয়া হয়। সব খাওয়ার জন্য চেল্লাচ্ছে সব পাখিগুলো, আর আমার তো এই পাখিটা সব থেকে বেশি করে, যেহেতু আমার মাখানো হয়ে গেছে দিনে। আর এত বোম্বেতে এত বৃষ্টি পড়তেছে বন্ধুরা, কি বলবো, 24 ঘন্টা দেশেও এত দিন ছিলাম, দেশে কোনোদিন বৃষ্টি হয়েছে খুব কম হয়েছে, মানে এখানের মতন দেশে বৃষ্টি হয়নি। আর আমাদের এখানে একটা পুজো হয়েছিল, পুজোতে মানে এতটাই আমরা চেল্লিয়েছি, গলার আওয়াজ আওয়াজ একবারে বসেই গিয়েছিলো, তারপর যে গলার আওয়াজ ঠিক হয়েছে, এখন মানে জোরে আওয়াজ করলে আওয়াজ হচ্ছে না। কিন্তু বন্ধুরা আমি এখানে সব কিছু দিয়ে রেডি করে দিচ্ছি, কারণ আমার 3 থাকের পাখি আছে, এখানে আছে আর এখানে, আর যেহেতু বন্ধুরা আমার 3 থাকেরই এখানে দিয়ে আছে, আর জন্য প্রথমে আমি আমার বুদ্রি পাখির দিকে আর যাবার দিকে দেবো। এটা মানে পুত্রি পাখি আর জাবাকে দেওয়ার জন্য এরাই খাবে। আচ্ছা, এখানে আমার 2টো লাভবার আছে, একটা কোন পাখি আছে এখানে, আর থেকে এটা তো খেতে খান খান দিয়ে মাত্র বন্ধুরা খেতে চালু করে দিয়েছে, আর এটা আমার এদের দিয়ে দেবো। তো এরা ডিম দিয়েছিল, 7 থেকে 8 খানা ডিম দিয়েছিল, যেহেতু ডিমগুলো খারাপ হয়ে গেছে, প্রথমবার ডিম দিয়েছে, তো কী করে ফুটাতে হয় জানে না। আচ্ছা, আর আমি একটা মানে দেশে আমি পাখির খাঁচায় বানিয়েছি ছোট, আর ওই ছোটো খাঁচাটা কেমন করে বানিয়েছি ওইটার মানে একটা ফটো দিয়ে দেবো, আর আমি এদের জন্য কী কী দিই। বন্ধুরা সব পাখিগুলো নিয়ে খেতে চালু হয়ে গেছে, আমার এখানে যেহেতু জোরটাই পেয়েছিল, আর আমার কোনো পাখিটাও এখানটাই কাটছে, আর আমার লাভবারগুলো সব ওখানেই বসে আছে। আর ভিডিওটা কেমন লাগছে আমি তো জানি না, কেমন যে ভালো লাগে তোমাদের দিকে আমার লাভবার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিও, আবার নতুন নতুন আরও ভিডিও আসবে। ধরো যে কদিন ভিডিও আসেনি তার জন্য বুঝতেই পারছো রেসে চলে গেছিলাম, তার জন্য ভিডিও আসেনি, আর কন্টিনিউ ভিডিও আসবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। হ্যালো বন্ধুরা, এটা আমাদের লেবু গাছ, একটা লেবু হয়েছে এখানটায়, কিন্তু হয় লেবু খাওয়া হয় না, আর এখানে এমনি ছোটো ছোটো গাছ লাগিয়েছি, কারণ যখন এখানে সেটেল হয়ে যাব তো এখানে মানে গাছে তো তখন ফল চলে আসলে আমার পাখির দিকে আমি দিতে পারবো, তার জন্য যেহেতু আমাকে কেনার দরকার পড়বে না। আর এইটা হচ্ছে নিচু গাছ, আর এই গাছটা হচ্ছে বেদনা গাছ, বেদনা গাছটা আমি লাগিয়ে রেখেছি, আমি কলম সব গাছই কলম কাটা। আর এইটা হচ্ছে চিকু গাছ, এবং নিচে গাছটাকে চিনতে পারছো, আর এখানে একটা পিয়ারি গাছ লাগানো আছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজটা অবধি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা কেউ ভুলবে না, আই চ্যানেলে ফুল ভিডিও আসবে এবার দেখতে।